আসসালামু আলাইকুম ইব্রিয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সাদাস হুসাইন, আজ আপনাদের সঙ্গে এবং আজকে কথা বলবো ফ্রিল্যান্সিং করতে কী ধরনের ল্যাপটপ বা ডেস্কটপ প্রয়োজন। তাহলে চলেন শুরু করা যাক। আসলে আমাদের খুব এক্সপেন্সিভ ল্যাপটপের প্রয়োজন পড়ে না বা ডেস্কটপের প্রয়োজন পড়ে না, তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন জেনারেশন বা আমাদের পিসিতে আমরা যখন কাজ করব স্মুথলি যেন কাজ করে, এই দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে এই মতো কনফিগারেশানে একটা ল্যাপটপ বা ডেস্কটপ আপনি যদি নিতে চান, তো অবশ্যই আজকের এই ভিডিও দেখে আপনি কনফার্ম হয়ে যাবেন ফ্রিল্যান্সিং করতে গেলে কী ধরনের ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন পড়বে। আপনাদেরকে বলে রাখি, ল্যাপটপ ডেস্কটপ এটি আপনার ইচ্ছা। ল্যাপটপ হচ্ছে পুরোটাই পার্সোনাল জিনিস, আপনি যে কোনো জায়গাতে ক্যারি করতে পারবেন, আর ডেস্কটপ হচ্ছে এটা ঘরোয়া জিনিস, আপনি ঘরের মধ্যে রেখে আপনাকে কাজ করতে হবে। সো এটি আপনার ইচ্ছা, আপনি কোনটি ক্রয় করবেন বাজার থেকে, ল্যাপটপ না ডেস্কটপ, আপনি ডিসিশান মেক করবেন। তবে আমার মতামত হচ্ছে আপনারা দুটাই নিতে পারবেন। যদি আপনারা ট্রাভেলিং ভালোবাসেন বা অন্য কোথাও বাইরে গিয়ে কাজ করতে চান অবশ্যই ল্যাপটপ, আর যদি বাসায় বসে থেকে স্মুথলি কাজ করতে চান তাহলে অবশ্যই ডেস্কটপ। আমরা স্ক্রিনে চলে আসি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ল্যাপটপ ডেস্কটপের ম্যানিপুলেট করা একটি পিকচার। তো এটা হচ্ছে মূলত গ্রাফিক্সের কাজ। তো এ ধরনের কাজ করতে গেলে, এ ধরনের কাজ যখন আমরা করব, তো অবশ্যই এ ধরনের কাজে আমাদের কোরাই 3 বা কোরাই 5 মানের একটি ল্যাপটপ যদি হয় তাহলে হবে। তবে অবশ্যই প্রসেসরটা আপনার 6th gen বা 4th gen-এর উপরে হতে হবে। আমার মনে হয় 4th gen-এর উপরে হইলে বেটার হয় বা 6th gen-এর উপরে হইলে বেটার হয়। কোরাই 3 বা কোরাই 5 6th gen-এর উপরে আমার সাজেস্ট হচ্ছে আপনারা 6th generation-এর উপরে নেবেন। তাহলে আমি আরেকটি ইমেজ তৈরি করেছি যেটা আপনাদেরকে আরও ভালো লাগবে। এটি একটি বেস্ট, লেখা আছে বেস্ট ফ্রিল্যান্সিং ল্যাপটপ। আপনি চাইলে এগুলো কিন্তু চাইলে আপনি নতুনও কিনতে পারেন, পুরাতনও কিনতে পারেন। নতুনের দাম কিন্তু একটু বেশি, পুরাতনের দাম একটু কম। বাইরের দেশে HP যে ল্যাপটপগুলো পাওয়া যায় এগুলো কিন্তু একটু কম দামে পাওয়া যায়। দেখা গেল 20,000-25,000 টাকাতে আপনি পাবেন। সেগুলো দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিংয়ের এই কাজগুলো কিন্তু সহজে করতে পারবেন। আর কোরাই 5 মানে যদি প্রসেসর আপনি নেন, অবশ্যই আমার সাজেস্ট হচ্ছে 6th generation-এর উপরে নেবেন। 4th gen নিতে পারেন, যদি আপনার ক্যাশ কম থাকে তাহলে 4th gen নিতে পারেন, তবে 6th generation-এর উপরে নেবেন, নিলে আপনার জন্য বেটার হবে। এখানে দেখেন র্যামের কথা বলা হচ্ছে 4 থেকে up to 8। আপনি যখন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন অবশ্যই 8 GB-র উপরে র্যাম নেবেন। 8 GB হলে বেস্ট ভিডিও এডিটিংয়ের জন্য। এবং গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এগুলো 4 GB বা 8 GB নিয়ে, 4 GB-র up to 4 GB, মানে 4 GB নিলেই আপনি করতে পারবেন। খুব যে হাই কনফিগারেশনের PC লাগবে তা কিন্তু না, কিন্তু হ্যাঁ পরবর্তীতে লাগবে। বেসিক অবস্থায় যখন আপনি বিগিনার হিসেবে ফ্রিল্যান্সিং শুরু করবেন তখন অবশ্যই আমরা কম টাকাতে একটা ল্যাপটপ নিতে পারি বা ডেস্কটপ নিতে পারি। ডেস্কটপটা পরে আসতেছি। তো 4th generation-এর আপনি নিতে পারেন বা 6th generation-এরও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আমার সাজেস্ট হচ্ছে যে আপনি কোরাই 3 6th gen 8 GB RAM 120 GB SSD দিয়ে আপনি যদি একটি ল্যাপটপ নিতে পারেন তাহলে অবশ্যই সেটি দিয়ে আপনি গ্রাফিক ডিজাইনের, ওয়েব ডিজাইনের, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারবেন, এগুলোর উপরে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর যদি ভিডিও এডিটিং করেন তাহলে অবশ্যই 6th gen থেকে উপরে নেবেন প্রসেসরটি, এবং র্যাম 8 GB-র উপরে, 8 GB max, মিনিমাম 8 max আপনি যত নিতে পারেন, তাহলে স্মুথলি ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন। আমরা দেখি ডেস্কটপ। ডেস্কটপ আমরা আসলে ডেস্কটপ কী ধরনের ডেস্কটপ নেওয়া উচিত? আসলে ডেস্কটপও সেম, ডেস্কটপ হচ্ছে আমরা কোরাই 3 বা কোরাই 5 ডেস্কটপ আমরা ঘরে বসে কাজ করার জন্য। 6th generation-এর আমরা প্রসেসর যদি নেই, কোরাই 3 বা কোরাই 3 যদি নিতে চান আপনি নিতে পারেন। কোরাই 3 খুব একটা খারাপ ডেস্কটপ না, খুব ভালো মানের একটা ডেস্কটপ হবে। ল্যাপটপ যদি কোরাই 5 হয় আর আপনি ডেস্কটপ কোরাই 3 হয় তাহলে ল্যাপটপের চাইতে ভালো পারফরমেন্স দিবে আপনার ডেস্কটপ। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডেস্কটপ যদি আপনি নিতে চান কোরাই 3 8 GB RAM, আপনি চাইলে গ্রাফিক্স কার্ড লাগাই নিতে পারেন, না লাগাইলেও সমস্যা নেই। আপনি সেটি দিয়ে ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন এই কাজগুলো করতে পারবেন, এবং 3D-র কিছু নর্মাল সফটওয়্যার ইউজ করতে পারবেন। তাহলে আমরা ফাইনালি জেনে গেলাম যে আমাদের ফ্রিল্যান্সিং করতে আমাদের কোরাই 3 মানের বা কোরাই 5 মানের ল্যাপটপ বা ডেস্কটপ নিলে হবে। আপনার বাজেট যদি বেশি থাকে তো অবশ্যই আপনি হাই কনফিগারেশান নেবে, আপনার বাজেট যদি কম থাকে তাহলে আপনি অবশ্যই আমি যেগুলো সাজেস্ট করলাম এগুলোর মধ্যে আপনি নেবেন। আশা করা যায় আপনার জন্য বেস্ট হবে। আরও একবার বলে দেই, আমরা হচ্ছে কোরাই 3 প্রসেসর নিব, কোরাই 3 6th generation 6th generation, এবং
আমরা এসএসডি কার্ড একটি লাগাই নিব। আর যদি আমরা ল্যাপটপ নিতে চাই তো ল্যাপটপের ক্ষেত্রে সেম হবে, সেখানে আপনি চাইলে হার্ড ডিস্কটা খুলে ফেলে দিয়ে এসএসডি লাগাই নিতে পারেন। ওকে, তাহলে আপনারা আপনাদের যদি ল্যাপটপ বা ডেস্কটপের উপর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে করতে পারেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।